আসসালামু আলাইকুম। আমাদের হিন্দি ভাষা শিক্ষার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওটা আমরা বিশেষ করে নতুনদের জন্য তৈরি করেছি। আজকের এই ভিডিও থেকে নতুনরা অনেক কিছু শিখতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা অনেকগুলো হিন্দি শব্দের অর্থ শিখব, তার পাশাপাশি ওই শব্দগুলো দিয়ে আমরা ছোট ছোট বাক্য তৈরি করে শিখব। আমি অত্যন্ত আশাবাদী আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চেক কি হিন্দি হবে কিয়া, সান হিন্দি হবে চাতে হ্যাঁ। এবার এই দুটি শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করব। কি সান এর হিন্দি হবে কিয়া চাতে হ্যাঁ, কি সান হিন্দি হবে কিয়া চাতে হ্যাঁ, কি হিন্দি হবে কিয়া, সাও হিন্দি হবে চাতে হো। এবার এই দুটি শব্দ দিয়ে আমরা ছোট একটা বাক্য তৈরি করব। কি সাও এর হিন্দি হবে কিয়া চাতে হো, কি সাও হিন্দি হবে কিয়া চাতে হো। আপনি হিন্দি হবে আপ, কি হিন্দি হবে কেয়া, চান হিন্দি হবে চাতে হ্যাঁ। এবার এগুলো দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব, যেমন আপনি কি চান এর হিন্দি হবে আপ কেয়া চাতে হ্যাঁ, আপনি কি চান হিন্দি হবে আপ কেয়া চাতে হ্যাঁ। তুমি হিন্দি হবে তুম, কি হিন্দি হবে কেয়া, সাও হিন্দি হবে চাতে হো। এবার এগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। তুমি কি চাও এর হিন্দি হবে তোম কিয়া চাতে হো, তুমি কি চাও হিন্দি হবে তোম কিয়া চাতে হো। কাজ হিন্দি হবে কাম, আসে হিন্দি হবে হে। এবার এই দুটি শব্দ যদি আমরা একত্রে বলি, যে কাজ আসে এর হিন্দি হবে কাম হে, কাজ আসে হিন্দি হবে কাম হে। আমাদের এই শব্দটা হচ্ছে এখন হিন্দি হবে আব অথবা আভে, কর হিন্দি হবে কর। এবার এই দুটি দিয়ে যদি আমরা একত্রে বলি যে এখন করো, তাহলে আমরা হিন্দিতে বলবো আভি করো, এখন করো হিন্দি হবে আভি করো। আমাদের এই শব্দটা হচ্ছে এখন না হিন্দি হবে আভি নেহি, পরে হিন্দি হবে বাদমে। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে এখন না পরে, এর হিন্দি হবে আভি নেহি বাদমে, এখন না পরে হিন্দি হবে আভি নেহি বাদমে। এই শব্দটা হলো এটা হিন্দি হবে ইয়ে, অনেক অথবা খুব হিন্দি হবে বহত, বেশি হিন্দি হবে জাদা। এবার এগুলো দিয়ে যদি আমরা ছোট্ট একটা বাক্য তৈরি করি, এটা অনেক বেশি অথবা এটা খুব বেশি, এর হিন্দি হবে ইয়ে বহত জাদা হে, এটা অনেক বেশি অথবা এটা খুব বেশি হিন্দি হবে ইয়ে বহত জাদা হে। আপনি হিন্দি হবে আপ, কখন হিন্দি হবে কাব অথবা কাভে, এসেছেন হিন্দি হবে আয়ে অথবা আয়ে হ্যাঁ। এবার এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব, যেমন আপনি কখন এসেছেন এর হিন্দি হবে আপ কাব আয়ে অথবা আপ কাভি আয়ে হ্যাঁ, আপনি কখন এসেছেন হিন্দি হবে আপ কাব আয়ে অথবা আপ কাভি আয়ে হ্যাঁ। তুমি হিন্দি হবে তোম, কখন হিন্দি হবে কাব অথবা কাভি, এসেছো হিন্দি হবে আয়ে অথবা আয়ে হো। এবার এই শব্দগুলো দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব, যেমন তুমি কখন এসেছো এর হিন্দি হবে তোম কাবায়ে অথবা তুম কাবি আয়ে হো, তুমি কখন এসেছো হিন্দি হবে তোম কাবায়ে অথবা তুম কাবি আয়ে হো। বেশি হিন্দি হবে জাদা, খাবে না হিন্দি হবে মাত খাও। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে বেশি খাবে না, তাহলে আমরা হিন্দিতে বলবো জাদা মাত খাও, বেশি খাবে না হিন্দি হবে জাদা মাত খাও। অনেক হিন্দি হবে বহত, বেশি হিন্দি হবে জাদা, খাবে না অথবা খেও না এর হিন্দি হবে মাত খাও। এবার এই শব্দগুলো দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি যে অনেক বেশি খাবে না, এর হিন্দি হবে বহত জাদা মাত খাও, অনেক বেশি খাবে না হিন্দি হবে বহত জাদা মাত খাও। বিরক্ত হিন্দি হবে পেরেশান, করোনা হিন্দি হবে মাত কারো। এবার এই দুটি শব্দ দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি যে বিরক্ত করোনা, এর হিন্দি হবে পেরেশান মাত কারো, বিরক্ত করোনা হিন্দি হবে পেরেশান মাত কারো। অনেক হিন্দি হবে বহত, দামি হিন্দি হবে মেহেঙ্গা। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে অনেক দামি, তাহলে আমরা হিন্দিতে বলবো বহত মেহেঙ্গা হে, অনেক দামি হিন্দি হবে বহত মেহেঙ্গা হে। আমরা হিন্দি হবে হাম অথবা হামলোগ, হেরে গেছে হিন্দি হবে হারে গায়ে।
এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে আমরা হেরে গেছি, তাহলে আমরা হিন্দিতে বলবো হাম হার গায়ে অথবা হাম লোগ হার গায়ে, দোনোভাবে বলা যায়। আমরা হেরে গেছি হিন্দি হবে হাম হার গায়ে অথবা হাম লোগ হার গায়ে। আমরা হিন্দি হবে হাম অথবা হাম লোগ। হারিয়ে গেছি হিন্দি হবে খো গায়ে হ্যাঁ। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে আমরা হারিয়ে গেছি, এর হিন্দি হবে হাম খো গায়ে হ্যাঁ। আমরা হারিয়ে গেছি হিন্দি হবে হাম খো গায়ে হ্যাঁ। আমার হিন্দি হবে মেরে মেরা মেরি। বাক্যের ব্যবধানে শব্দগুলোর ব্যবধান হয়ে থাকে। সাথে হিন্দি হবে সাত। আসো হিন্দি হবে আও। এবার এই শব্দগুলো দিয়ে যদি আমরা ছোট্ট একটা বাক্য তৈরি করি যে আমার সাথে আসো, হিন্দি হবে মেরে সাথ আও। আমার সাথে আসো হিন্দি হবে মেরে সাথ আও। আমি হিন্দি হবে মে। তোমাকে হিন্দি হবে তোমহে। চিনি অথবা জানি, এর হিন্দি হবে জানতা হ। এবার এই শব্দগুলো দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি যে আমি তোমাকে চিনি অথবা জানি, এর হিন্দি হবে মে তোমহে জানতা হ। আমি তোমাকে চিনি অথবা জানি, হিন্দি হবে মে তোমহে জানতা হ। আমি হিন্দি হবে মে। আপনাকে হিন্দি হবে আপকো। চিনি অথবা জানি, হিন্দি হবে জানতা হ। এবার এই শব্দগুলো দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব, যেমন আমি আপনাকে চিনি অথবা জানি, এর হিন্দি হবে মে আপকো জানতা হ। আমি আপনাকে চিনি অথবা জানি, হিন্দি হবে মে আপকো জানতা হ। অপেক্ষা হিন্দি হবে ইন্তেজার। করো হিন্দি হবে কারো। এবার এই দুটি শব্দ দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি যে অপেক্ষা করো, তাহলে আমরা হিন্দিতে বলবো ইন্তেজার কারো। অপেক্ষা করো হিন্দি হবে ইন্তেজার কারো। আমার হিন্দি হবে মেরা মেরে মেরি। আমি আগেই বলেছি যে বাক্যের ব্যবধানে শব্দগুলোর ব্যবধান হয়ে থাকে। জন্য হিন্দি হবে লিয়ে। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে আমার জন্য, তাহলে আমরা হিন্দিতে বলবো মেরে লিয়ে। আমার জন্য হিন্দি হবে মেরে লিয়ে। আপনি হিন্দি হবে আপ। কি হিন্দি হবে কেয়া। জানেন হিন্দি হবে জানতে হ্যাঁ। এবার এই তিনটি শব্দ দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি যে আপনি কি জানেন, এর হিন্দি হবে কেয়া আপ জানতে হ্যাঁ। আপনি কি জানেন, এর হিন্দি হবে কেয়া আপ জানতে হ্যাঁ। আমাদের এই শব্দটা হচ্ছে যা, হিন্দি হবে জো। হবে হিন্দি হবে হোগা। দেখা যাবে হিন্দি হবে দেখা যায়গা। এবার এই ছোট শব্দগুলো দিয়ে যদি আমরা ছোট্ট একটা বাক্য তৈরি করি যে যা হবে দেখা যাবে, আমরা অনেক সময় বলে থাকি, এর হিন্দি হবে জো হোগা দেখা যায়গা। যা হবে দেখা যাবে, হিন্দি হবে জো হোগা দেখা যায়গা। তুমি হিন্দি হবে তোম। কি হিন্দি হবে কেয়া। জানো হিন্দি হবে জানতে হ। এবার এই ছোট শব্দগুলো দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি যে তুমি কি জানো, এর হিন্দি হবে কেয়া তুম জানতে হ। তুমি কি জানো, হিন্দি হবে কেয়া তুম জানতে হ। এটা হিন্দি হবে ইয়ে। ভুল হিন্দি হবে গালাত। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে এটা ভুল, এর হিন্দি হবে ইয়ে গালাত হ্যায়। এটা ভুল, হিন্দি হবে ইয়ে গালাত হ্যায়। পিছনে অথবা পিছে হিন্দি হবে পিছে। থাকো হিন্দি হবে রাহ। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে পিছনে থাকো, তাহলে আমরা হিন্দিতে বলবো পিছে রাহ। পিছনে থাকো হিন্দি হবে পিছে রাহ। এখন হিন্দি হবে আভি। না অথবা নেই হিন্দি হবে নেহি। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে এখন না, তাহলে আমরা হিন্দিতে বলবো আভি নেহি। এখন না হিন্দি হবে আভি নেহি। এটা হিন্দি হবে ইয়ে। কার হিন্দি হবে কিসকা। কল হিন্দি হবে কল। এবার এই ছোট শব্দগুলো দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি, যেমন এটা কার কল, এর হিন্দি হবে ইয়ে কিসকা কল হে। এটা কার কল, হিন্দি হবে ইয়ে কিসকা কল হে। আমি হিন্দি হবে মে। যাব হিন্দি হবে যাউঙ্গা। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে আমি যাব, তাহলে আমরা হিন্দিতে বলবো মে যাউঙ্গা। আমি যাব হিন্দি হবে মে যাউঙ্গা। আজকে হিন্দি হবে আজ। যাব হিন্দি হবে যাউঙ্গা অথবা যায়েগা। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে আজকে যাব, তাহলে আমরা হিন্দিতে বলবো আজ যাউঙ্গা অথবা আজ যায়েগা। আজকে যাব হিন্দি হবে আজ যাউঙ্গা অথবা আজ যায়েগা।
আমরাও এখানে আমি যাব এর হিন্দি মে যাওঙ্গা অথবা মে জায়গা এটাও বলতে পারি, যে আমি যাব মে জায়গা অথবা মে যাওঙ্গা। কালকে হিন্দি হবে কাল, যাব হিন্দি হবে যাওঙ্গা অথবা জায়গা। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে কালকে যাব, এর হিন্দি হবে কাল যাওঙ্গা অথবা কাল জায়গা। কালকে যাব হিন্দি হবে কাল যাওঙ্গা অথবা কাল জায়গা। পরে হিন্দি হবে বাদ মে, যাব হিন্দি হবে যাওঙ্গা অথবা জায়গা। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে পরে যাব, তাহলে আমরা হিন্দিতে বলবো বাদ মে যাওঙ্গা অথবা বাদ মে জায়গা। পরে যাব হিন্দি হবে বাদ মে যাওঙ্গা অথবা বাদ মে জায়গা। সন্ধ্যা হিন্দি হবে শাম, আর যদি আমরা বলি যে সন্ধ্যায়, তাহলে আমরা হিন্দিতে বলবো শামক। যাব হিন্দি হবে যাওঙ্গা অথবা জায়গা। এবার এই শব্দগুলো দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি যে সন্ধ্যায় যাব, এর হিন্দি হবে শামক যাওঙ্গা অথবা শামক জায়গা। সন্ধ্যায় যাব হিন্দি হবে শামক যাওঙ্গা অথবা শামক জায়গা। আমরা হিন্দি হবে হাম অথবা হামলোগ। প্রস্তুত হিন্দি হবে তৈয়ার। আসি অথবা আসে হিন্দি হবে হে। এবার এই শব্দগুলো দিয়ে যদি আমরা ছোট্ট একটা বাক্য তৈরি করি যে আমরা প্রস্তুত আসি, তাহলে আমরা হিন্দিতে বলবো হাম তৈয়ার হে অথবা হামলোগ তৈয়ার হে। আমরা প্রস্তুত আছি হিন্দি হবে হাম তৈয়ার হে অথবা হামলোগ তৈয়ার হে। অন্ধকার হিন্দি হবে আন্ধেরা। হচ্ছে হিন্দি হবে হো রাহা হে। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে অন্ধকার হচ্ছে, তাহলে আমরা হিন্দিতে বলবো আন্ধেরা হো রাহা হে। অন্ধকার হচ্ছে হিন্দি হবে আন্ধেরা হো রাহা হে। কোথায় হিন্দি হবে কাহা। দেখা করব হিন্দি হবে মিলেঙ্গে। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে কোথায় দেখা করব, তাহলে আমরা হিন্দিতে বলবো কাহা মিলেঙ্গে। কোথায় দেখা করব হিন্দি হবে কাহা মিলেঙ্গে। চেষ্টা হিন্দি হবে কোশেশ। করেছ অথবা করেছে হিন্দি হবে কিয়া। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে চেষ্টা করেছ, এর হিন্দি হবে কোশেশ কিয়া। চেষ্টা করেছ, আমরা একে অপরকে জিজ্ঞেস করে থাকি না যে তুমি চেষ্টা করেছ, চেষ্টা করেছ হিন্দি হবে কোশেশ কিয়া। আর যদি আমরা বলি যে চেষ্টা করেছে, এরও হিন্দি হবে কোশেশ কিয়া। চেষ্টা করেছ কোশেশ কিয়া, চেষ্টা করেছে কোশেশ কিয়া। চেষ্টা হিন্দি হবে কোশেশ। করব হিন্দি হবে করুঙ্গা। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে চেষ্টা করব, তাহলে আমরা হিন্দিতে বলবো কোশেশ করুঙ্গা। চেষ্টা করব হিন্দি হবে কোশেশ করুঙ্গা। আমার সাথে হিন্দি হবে মুজসে। কথা বলো হিন্দি হবে বাত করো। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে আমার সাথে কথা বলো, তাহলে আমরা হিন্দিতে বলবো মুজসে বাত করো। আমার সাথে কথা বলো হিন্দি হবে মুজসে বাত করো। এইটা অথবা এটা হিন্দি হবে ইয়ে। তোমার জন্য হিন্দি হবে তোমহারে লিয়ে হে। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে এইটা তোমার জন্য, তাহলে আমরা হিন্দিতে বলবো ইয়ে তোমহারে লিয়ে হে। এইটা তোমার জন্য অথবা এটা তোমার জন্য, এর হিন্দি হবে ইয়ে তোমহারে লিয়ে হে। এটা হিন্দি হবে ইয়ে। তার জন্য হিন্দি হবে উসকে লিয়ে। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে এটা তার জন্য, তাহলে আমরা হিন্দিতে বলবো ইয়ে উসকে লিয়ে হে। এটা তার জন্য হিন্দি হবে ইয়ে উসকে লিয়ে হে। এটা হিন্দি হবে ইয়ে। সবার জন্য হিন্দি হবে সাবকে লিয়ে হে। অথবা কথাটাকে এভাবেও বলা যায় হিন্দিতে সাব লোগোকে লিয়ে। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে এটা সবার জন্য, তাহলে আমরা হিন্দিতে বলবো ইয়ে সাবকে লিয়ে হে। অথবা বাক্যটাকে এভাবেও বলা যায় যে ইয়ে সাব লোগোকে লিয়ে হে। এটা সবার জন্য হিন্দি হবে ইয়ে সাবকে লিয়ে হে অথবা ইয়ে সাব লোগোকে লিয়ে হে। আমাকে হিন্দি হবে মুজে। যেতে দাও হিন্দি হবে জানে দো। এবার এই দুটি শব্দকে যদি আমরা একত্রে বলি যে আমাকে যেতে দাও, তাহলে আমরা হিন্দিতে বলবো মুজে জানে দো। আমাকে যেতে দাও হিন্দি হবে মুজে জানে দো। সব কিছু হিন্দি হবে সব কুচ। ঠিক হিন্দি হবে ঠিক। আসে হিন্দি হবে হে। এবার এই ছোট তিনটি শব্দ দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি যে সব কিছু ঠিক আছে, তাহলে আমরা হিন্দিতে বলবো সব কুচ ঠিক হে। সব কিছু ঠিক আছে হিন্দি হবে সব কুচ ঠিক হে। আমি হিন্দি হবে মে।
অপেক্ষা হিন্দি হবে ইন্তেজার, করব হিন্দি হবে কারুঙ্গা অথবা করেগা। এবার এই শব্দগুলো দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি যে আমি অপেক্ষা করব, এর হিন্দি হবে মে ইন্তেজার করুঙ্গা, অথবা আমরা বাক্যটাকে এইভাবেও বলতে পারি যে মে ইন্তেজার করেগা, আমি অপেক্ষা করব হিন্দি হবে মে ইন্তেজার করুঙ্গা অথবা মে ইন্তেজার করেগা।